দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে মিশন এক্সট্রিম। তুমুল আগ্রহ নিয়ে হলে গেল দর্শক। আশা ছিল প্রশংসায় ভেসে যাবে দর্শক, কিন্তু ফলাফল মিশ্র। যারা সিনেমা দেখেনি তারাও এখন দ্বিধা দ্বন্দ্বে। কিন্তু আসলে কি কোটি টাকার এই সিনেমা তেমন ভালো হয়নি? প্রথমেই বলে রাখি, সিনেমায় কোনো নায়ক নেই। আপনি যদি ভাবেন আরেফিন শুভ ছাদ থেকে লাফ দিবে, নায়িকাকে 100টা গুন্ডার হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাবে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে টাইপ ডায়ালগ দিবে, তাহলে আপনি ভুল। শুরুতেই পরিচালক আপনাকে হতাশ করবে, শুভর এন্ট্রি সিন দিয়েই। খুব একটা ধামাকা সেখানে দেখা যায়নি। আর 5টা যোগ্য এবং সাধারণ পুলিশ অফিসারের মতোই নাবিদকে, অর্থাৎ শুভকে দেখাতে চেয়েছেন নির্মাতা সানি সানোয়ার। ইনফ্যাক্ট শুভর স্ক্রিন প্রেজেন্সও কিন্তু খুব একটা বেশি নেই। অন্যান্য সিনেমার প্রভাবশালী হিরোদের মতো হিরোইজম দেখানোর সুযোগ এখানে তেমন একটা নেননি আরিফিন শুভ। এবারে আসি গল্পে। যারা সচরাচর সিনেমা দেখেন না তাদের কাছে গল্পটা বোরিং লেগেছে, লাগতেই পারে, কারণ টান টান উত্তেজনার গল্প এটা না। আপনাকে 2.5 ঘন্টা সিটের সাথে আটকে রাখবে এমন সিনেমা এটা না। বলা যেতে পারে গল্পকার অনেকগুলো সুতো খুলে দিয়েছেন এবং ঝুলিয়ে রেখেছেন, তাই গল্প ছাড়া ছাড়া লাগতে পারে। তবে এই সুতো যে তিনি এক গিটে বেঁধে দিবেন তার আভাস সিনেমার শেষেই পাওয়া যায়। তবে কি পরবর্তী পর্ব আসবে সেটা জানতে দেখতে হবে সিনেমা। অভিনয় নিয়ে হতাশ করবে না আপনাকে মিশন এক্সট্রিম। একটি মহৎ কাজ খুব সূক্ষ্মভাবে সুনিপুণ হাতে করেছেন নির্মাতা। প্রতিটি চরিত্রকে তিনি গুরুত্বপূর্ণ করে তুলেছেন, যেমনটা আমাদের আশেপাশে হয়। সামান্য কয়েক মিনিটের স্ক্রিন প্রেজেন্স ছিল যে মনোজ প্রামাণিকের, যাতে কিনা ডায়লগ ছিল গোটা চারেক। সেই মনোজও দুর্দান্ত অভিনয় করেছেন শুধুমাত্র তার এক্সপ্রেশন দিয়েই। ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদের মতো প্রভাবশালী অভিনেতার সুযোগও ছিল কম, তারপরও ছাপ ফেলে গেছেন পর্দায় নিঃসন্দেহে। এদিকে তরুণ অভিনয়শিল্পী দীপ সাকিব সহ আরো অনেকেই কেড়েছেন মন। তবে তাসকিন রহমানকে যেমন ভাবে দেখা গিয়েছিল ঢাকা অ্যাটাকে, তেমনটা এখানে পাওয়া যায়নি। এদিক দিয়ে কিছুটা হতাশ করেছেন নির্মাতা। বড় পর্দায় প্রথম সিনেমা ছিল জান্নাতুল ফেরদৌস ঐশীর, তার অ্যাপিয়ারেন্স খুব দারুণ লাগলেও অভিনয়ে খুব একটা নজর কাটতে পারেননি তিনিও, আর তাছাড়া সুযোগ পেয়েছেন খুবই কম। এদিকে দুজনের কথা আলাদাভাবে বলতেই হবে, সুমিত সেনগুপ্ত এবং সাদিয়া নাবিলার কথা। সাদিয়া নাবিলাকে শুরুর দিকে কিছুটা আড়ষ্ট লাগছিল, পরে খুলে যায় তার চরিত্র এবং খুব ভার্সাটাইল আর রুচিশীল কাজ করেছেন তিনি। সুমিত সেনগুপ্তকে এখানে প্রধান নায়কের চরিত্রে নেওয়া না হলেও তাকে পুলিশের চরিত্রে যেমন হ্যান্ডসাম লেগেছে পর্দায়, তেমন অভিনয়ও করেছেন মানানসই। বলা চলে এই অভিনেতাকে নিয়েই বানানো যেতে পারে গোটা একটি সিনেমা। আরেকটি বিষয় নিয়ে কানা ঘুষা চলছিল, তা হলো ঐশী শুভর প্রেম। সত্যি বলতে এদিক দিয়ে কিছুটা হতাশ হতে হবে আপনাকে, কারণ খুব একটা প্রেমের সুযোগ দেননি নির্মাতা ঐশী শুভকে। তবে যতটুকু দিয়েছেন জমিয়ে দিয়েছিলেন শুভ, নিজের দিক থেকে শতভাগ চেষ্টাও করেছেন তিনি, স্বাভাবিক হতে পারেননি ঐশী। প্রথম সিনেমা, তার উপর বয়সে এত বড় একজনের সাথে রোম্যান্স করা কষ্টসাধ্য ব্যাপার বটে, তবে চেষ্টা করেছেন এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। সিনেমায় গান ছিল মাত্র একটি, যা শুটিং নিয়ে কিছুটা সমস্যার কারণে শতভাগ দিতে পারেননি সিনেমা কর্তৃপক্ষ। তবে কিছু জিনিস তারপরও আপডেট করা যেতে পারত, যেমন পুরো গানে ঐশীর একই কস্টিউম, তারপরেও সেটি রোম্যান্টিক গান কিংবা লোকেশন কোনোটার সাথেই মানায়নি। ইনফ্যাক্ট শুভর কস্টিউমের সাথে ঐশীর টপস জেগিংস বেমানান লেগেছে, কিন্তু কালো পোশাকে কাঁপিয়ে দিয়েছেন ঐশী। যে কোনো পশ্চিমা নায়িকাকে সহজেই টক্কর দিতে পারবেন তিনি, কিন্তু এই গানেই তাকে আরও অনেক সুযোগ দিলে পারতেন নির্মাতা। এছাড়া ব্যাকগ্রাউন্ড স্কোর, ক্যামেরার কাজ, সিনেমাটোগ্রাফি সবই ছিল ছিমছাম। তবে ঢাকা এটাকে যেমন গতানুগতিক এবং কিছু ক্ষেত্রে অবাস্তব এবং হাস্যকর প্লট দেখিয়েছিলেন নির্মাতা, তার থেকে প্রশংসনীয়ভাবেই এগিয়ে গেছেন এই সিনেমায়। তাই এক ধারায় চলা বাংলা সিনেমার দর্শকের রুচিতে আঘাত লাগলেও লাগতে পারে, তবে বাংলা সিনেমার জয় যে আসবেই তার প্রমাণ মিশন এক্সট্রিম। খান তাজনিন আহসান, সময় সংবাদ।